আপনি এখন শুনছেন মজায় মজায় শেখা এর পাঁচ নম্বর লেসন। এই লেসনে আপনি শিখবেন কাউকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিভাবে কিছু বলতে হয়। হ্যালো, স্বাগত জানাচ্ছি মজায় মজায় শেখা ইংরেজি লেসনে। আমি কামাল, আজ আমি আপনাদের সাথে ইংরেজি চর্চা করব। চলুন শুরু করা যাক। আজ আমরা শুনব অ্যালেক্স এবং বরুণের কথা। অ্যালেক্স তার বোন রুবানাকে বরুণের সাথে পরিচয় করিয়ে দেবেন। চলুন তাদের কথোপকথনটি শুনি। This is Rubana. She is my sister. Nice to meet you, Rubana. দারুণ ইংরেজি অ্যালেক্স। এবার চর্চা করার পালা। প্রথমে অ্যালেক্স বরুণের সাথে তার বোনকে পরিচয় করে দিলেন। চলুন ইংরেজি বাক্যগুলো শুনি এবং সাথে সাথে বলি। This is Rubana. She is my sister. বরুণ রুবানাকে সম্ভাষণ করে বললেন, তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। চলুন এবার এ বাক্যটিও শুনি এবং চর্চা করি। নাইস টু মিট ইউ রুবানা। বিশ্বাস নাটক থেকে আপনারা ইংরেজি চর্চা করছেন কামালের সাথে মজায় মজায় শেখা ইংরেজি লেসনে। আজকে অ্যালেক্স তার বোন রুবানাকে বরুণের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এবার আপনার পালা। বাক্যগুলো বাংলায় শুনুন এবং ইংরেজিতে বলতে চেষ্টা করুন। ও হচ্ছে রুবানা, সে আমার বোন। তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম রুবানা। দারুণ। এবার সম্পূর্ণ ইংরেজি কথোপকথনটি শুনে এতক্ষণ যা বলেছেন সেগুলো সঠিক ছিল কিনা মিলিয়ে নিন। দিস ইজ রুবানা, শি ইজ মাই সিস্টার। নাইস টু মিট ইউ রুবানা। দিস ইজ রুবানা, শি ইজ মাই সিস্টার। নাইস টু মিট ইউ রুবানা। খুবই দরকারি একটি ইংরেজি কথোপকথন। আমি এখন আমার একজন বন্ধুকে খুঁজে বের করব এবং তাকে অনুরোধ করব আমার সাথে কথোপকথনটি চর্চা করার জন্য। এভাবে ইংরেজিতে আমি আরও দক্ষ হয়ে উঠব। আপনি একজন বন্ধুকে নিয়ে চর্চা করুন। মনে রাখবেন, নিয়মিত চর্চায় দক্ষতা বৃদ্ধি পায়। মজায় মজায় শেখার পরবর্তী ইংরেজি লেসনে আমাদের সাথে থাকতে ভুলবেন না। বাই বাই।